আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদা পাঠশালা। আমার আজকের বিষয় টেন্স মার্কার্স। একটু নতুন লাগছে শব্দটা, তাই না? কিন্তু আমাদের কাছে এই বিষয়টা যখন আমি ক্লিয়ার করবো আপনাদের কাছে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং এটা হচ্ছে আমরা যখন ইংলিশ গ্রামারের ক্ষেত্রে কারেকশানস, আমরা অনেক সময় একটা কারেকশানসের একটা ট্রান্সফরমেশনস কারেকশানস একটা পার্ট রয়েছে। তো এই রাইট অর রং, এই এই পার্টটা আমি সাজিয়েছি এভাবেই, এবং এটা হচ্ছে আমি সিকুয়ালি করব। এটা হচ্ছে পার্ট ওয়ান। আমি শুরু করলাম আজকে থেকে এই যে বিভিন্ন গ্রামারের যত খুব সচরাচর যে অ্যাজ ইউজুয়াল যে ভুলগুলো আমরা করে থাকি, তো সেটা যেন আর কখনো না হয়, এবং সেটাই আমার আজকের ক্লাসের বিষয়। তো টেন্স মার্কার্স দিয়ে আমি আজকে শুরু করলাম। হোয়াট ইজ টেন্স মার্কার্স? টেন্স মার্কার্স হচ্ছে আপনি টেন্স চিহ্নিতকরণ কিছু শব্দ। সেটা কি? সেটা হচ্ছে এমন কিছু শব্দ আছে, আপনার স্ট্রাকচার জানতেই হবে এমন কোনো কথা নেই। এটা একটা বিষয় যে আমরা যখন অ্যাডভান্স স্টেজে চলে যাই, বা আমরা যখন খুব সহজে কিছু করতে চাই বা শিখতে চাই, তখন আমাদের কিছু শর্টকাট ফলো করতে হয়, যদিও এটা আমি খুব একটা পছন্দ করি না। তো তবুও যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই টেন্স মার্কার্স দিয়ে আমরা আজকে একটু সহজে এবং একটু দ্রুত শিখে নিব যে কীভাবে একটা আমাদের যে টেন্স রয়েছে, এবং টেন্সগুলো যেন আমরা কী শব্দগুলো দিয়ে, আমরা সেই শব্দগুলো দেখলেই বুঝে যাব যে কোন কোন টেন্স। তো সেই একসাথে অনেকগুলা শব্দের সমষ্টি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই শব্দগুলোকেই বলা হয় হচ্ছে টেন্স মার্কার্স। দ্যাট মিন্স টেন্স চেনা যায় যে শব্দগুলো দিয়ে, তাকেই বলা হয় টেন্স মার্কার্স। তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে কিছু শব্দ, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট কন্টিনিউয়াস, এবং আমাদের 12টা টেন্সে কিন্তু টেন্স মার্কার্স আপনারা পাবেন না। এখানে রয়েছে 7টা টেন্সের টেন্স মার্কার্স, মানে যে শব্দগুলো দেখলেই আমরা বুঝে যাব যে এইটা ওই টেন্স, এবং এই টেন্সগুলো আমাদের সচরাচর ভীষণ প্রয়োজনীয়। তো আমাদের প্রথম যে টেন্সটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন কোন শব্দ দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স? অলওয়েজ, অফেন, সামটাইমস, ইউজুয়ালি, নর্মালি, এভরিডে, ডেইলি, রেগুলারলি, অকেশনালি, জেনারেলি। যে শব্দগুলো আমি এখন বললাম, এই শব্দগুলার যে কোনো একটা আপনি যদি কোনো সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করেন, তাহলে সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে নির্দ্বিধায়। আর স্ট্রাকচারের জন্য আমি কিন্তু বুঝিয়েছি, আমি 15 মিনিটে আপনার 12টা টেন্স বুঝিয়েছি, আমার একটা ভিডিও আছে টেন্সের যে স্ট্রাকচার ডিটেলে আপনারা যদি শিখতে চান টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, সেটার জন্য আমার একটা ডিটেলে 2টা ভিডিও রয়েছে টেন্সের উপরেই বেস করে। তো আজকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে রাইট অর রং পার্ট 1 অন ইংলিশ গ্রামার। এটা হচ্ছে আমরা কারেকশানস, আমরা কারেকশানস যখন করতে যাই, আমরা যখন কোনো পিন পয়েন্ট ইরর বুঝতে পারি, আমরা বুঝতে পারি না, তো এই শর্টকাটে যোগ দিয়ে আমাদের পিন পয়েন্ট ইরোরগুলো কিন্তু আমাদেরকে খুব শর্টকাটে বুঝতে হয়, যে একটা সিম্বল দেখে বা একটা সাইন দেখে আমাদের বুঝে নিতে, একটু হিন্টস দেওয়া থাকে ওটা দেখে বুঝে নিতে হয় যে কোথায় ভুলটা আছে। তো সেই বিষয়টা শিখতে গেলে এবং খুব ডিপ লি আপনি যখন শিখবেন একটা ইংরেজি গ্রামার বলেন, একটা বাংলা ব্যাকরণ বলেন, বা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি যখন খুব গভীরভাবে শিখতে চাইবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই 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 আপনার বেসিক এবং বেস এবং একটা ডিটেল ধারণা আপনার থাকতে হবে। তো সেইটারই ধারাবাহিকতাই আজকের আমার শেখানো টেন্স মার্কার্স। তো আমাদের দ্বিতীয় রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা যে শব্দগুলো দিয়ে আমরা চিনে নেব যে এই শব্দগুলো দেখলেই আমরা বুঝে যাব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো শব্দগুলো হলো নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, স্টিল, লুক, লিসন। স্টিল, লুক, লিসেন, এই শব্দগুলো দিয়েও কিন্তু, এই শব্দগুলো যখন ব্যবহার হবে সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোন কোন শব্দ দিয়ে, আমি কিন্তু আজকে ডিটেইলে যাচ্ছি না যে কেন হলো, কোথায় হলো, কিভাবে ব্যবহার হবে, এটা আমি ধীরে ধীরে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে ডিটেইলে বুঝিয়ে দিব। তা আজকে আমরা শিখব শুধু শব্দগুলা, যে শব্দগুলা দিয়ে আমরা এই টেন্সগুলাকে চিনে ফেলবো, টেন্স মার্কার্স। তো এবার আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, লেটলি, এভার, রিসেন্টলি, ইয়েট, নেভার, এই শব্দগুলো যদি থাকে, এই শব্দগুলোর যে কোনো একটা শব্দ যদি আমরা পাই, তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেনার জন্য আমাদের কি কি শব্দ আমরা দেখে চিনে ফেলবো সেটা হচ্ছে সিন্স, ফর, হাউ লং। এখানে একটা বিষয় রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আপনাকে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা সময়ের ব্যবহারটা উল্লেখ করা থাকে এবং সেটা আমরা লক্ষ্য করব। সময়টা নির্দিষ্ট হয়ে হোক এবং অনির্দিষ্ট হোক, সময়ের মেনশন করা থাকবে। টাইম ডিউরেশন ওখানে নোটিসেবল, যেমন আপনি যদি নির্দিষ্ট করে সময়ের উল্লেখ থাকে, ডেট ডেট সহকারে থাকে তাহলে সিন্স ব্যবহার হবে, আর যদি ডেট না থাকে আপনি একটা সময়ের পরিমাণ বোঝাচ্ছে, 5 বছর, 2 বছর, 2 মাস, 2 মিনিট, 7 মিনিট, এরকম যদি বোঝায় তাহলে ওই সময়ের উল্লেখ থাকা মানে নির্দিষ্ট হোক বা অনির্দিষ্ট হোক তাহলেও সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ। আর সেখানে শব্দ কোন শব্দ দিয়ে আমরা চিনে ফেলবো সেটা হচ্ছে সিন্স, ফর অথবা হাউ লং। সিন্স নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার হবে, ফর হচ্ছে অনির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার হবে, এবং হাউ লং একটা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার হয়ে থাকে। এরপর হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্সের জন্য আমরা কোন কোন শব্দ দিয়ে চিনে যাব সেটা হচ্ছে ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট, অ্যাজ সুন অ্যাজ, দ্য ডে বিফোর, ইয়েস্টারডে, ওয়ান্স। আমি আবার বলছি পাস্ট ইনডেফিনিট টেন্স চেনার শব্দগুলো, ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট, অ্যাজ সুন অ্যাজ, দি ডে বিফোর, ইয়েস্টারডে, ওয়ান্স। এরপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোন কোন শব্দগুলো দিয়ে বুঝে যাব সেটা হচ্ছে অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম, দেন, ইট, এটসেট্রা, হোয়াইল, হোয়েন, অ্যাজ, হোয়াইল, হোয়েন, অ্যাজ। এই হোয়াইল, হোয়েন, অ্যাজ হচ্ছে ব্যবহার হয়ে থাকে আপনার কমপ্লেক্স সেন্টেন্সে। তো যখন জটিল বাক্যে ব্যবহার হয়ে থাকবে এই হোয়াইল, হোয়েন, অ্যাজ, ওই হোয়াইল যুক্ত অথবা হোয়েন যুক্ত অথবা অ্যাজ যুক্ত সেন্টেন্সগুলো সবসময় হবে কি টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াইল যুক্ত সেন্টেন্সটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, হোয়াইল যুক্ত অংশটা পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারে চলে যাবে। এরপর আমরা পাস্ট পারফেক্ট টেন্সের শব্দগুলো চিনে নেই সেটা হচ্ছে বিফোর, আফটার। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এরপর ফিউচার ইনডেফিনাইট, আমি প্রথমেই বলেছি যে এই টেন্স মার্কার্সগুলো কিন্তু 12টা টেন্সের জন্যই আপনারা খুঁজে পাবেন না, এটা হচ্ছে 7টা টেন্সের জন্য আমরা খুঁজে পাই, যে প্রেজেন্ট, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডেফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার পারফেক্ট। এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, হ্যাঁ 7টা না, আমরা 9টা টেন্সের জন্য পেয়ে যাব। 3টা টেন্স আমরা এখানে অমিট হয়ে যাচ্ছে, এখানে 3টা টেন্সের জন্য আমরা ওই স্ট্রাকচারগুলো, আমরা এই সহজে চিহ্নিতকরণ শব্দগুলো আসলে ওই টেন্সগুলোতে ব্যবহার হয় না, বা ওইগুলোতে দেখা যাচ্ছে যে আপনার অ্যাজ ইউজুয়াল সার্টেন ওয়ার্ডসগুলো আসলে খুঁজে পাওয়া যায়নি, যার কারণে টেন্স মার্কার্স বলতে আমরা বুঝি এই 9টা টেন্সে যে শব্দগুলো ব্যবহার হয়েছে সেই টেন্সগুলোকেই। এরপর ফিউচার ইনডিফিনিটে আমরা টুমরো, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, আমরা এই শব্দগুলো নেক্সট যুক্ত, নেক্সট ডে হতে পারে, নেক্সট মান্থ হতে পারে, নেক্সট ইয়ার হতে পারে, এবং কামিং ইয়ার, ইন দ্য ডেইজ অর ইয়ার্স, অটো কামিং ইয়ার, কামিং ডেইজ, কামিং মান্থ, এরকম শব্দগুলো যখন ব্যবহার হবে তখন সেটা হয়ে যাবে ফিউচার ইনডেফিনাইট টেন্স। আমাদের লাস্ট যেটা রয়েছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সও চেনার কিছু টেন্স মার্কার্স রয়েছে, টেন্স চিহ্নিতকরণ কিছু শব্দ রয়েছে, সেটা হচ্ছে কি, বাই, বাই দিস টাইম, বাই টাইম, বাই মান্থ, নেক্সট বাই, নেক্সট বাই দিস টাইম, বাই নেক্সট, বাই নেক্সট টাইম, বাই নেক্সট মান্থ, বা বাই নেক্সট ইয়ার। আমি আবারও বলছি ফিউচার পারফেক্ট টেন্স চেনার জন্য যে শব্দগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে বাই, বাই দিস টাইম, অথবা বাই টাইম, বাই মান্থ, বাই ইয়ার, অথবা নেক্সট মান্থ, বাই নেক্সট টাইম, বাই নেক্সট ইয়ার, বাই নেক্সট মান্থ। এই শব্দগুলো দিয়ে যখনই আমরা এই শব্দগুলো খুঁজে পাবো কোনো সেন্টেন্সে তখন আমরা নির্দ্বিধায় বুঝে যাব যে এই সেন্টেন্সের স্ট্রাকচার হবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এই শব্দগুলো যদি থাকে, এই শব্দগুলো তাহলে ফিউচার ইনডিফিনিট হবে, এই শব্দগুলো থাকলে ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, যদি এই শব্দগুলো থাকে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কী দাঁড়ালো বলেন তো, সেটা হচ্ছে যে আমরা যখন একটা শব্দ
একটা শব্দ যখন আমরা হচ্ছে দেখব এবং যদি আপনাদের কারেকশনসের ক্ষেত্রে বা পিন পয়েন্ট ইররের ক্ষেত্রে যখন আপনাদের ব্যবহার হবে তখন কিন্তু একটা স্ট্রাকচারালি কিছু ভুল থাকে ওখানে, কিন্তু যখন আপনি এই শব্দগুলো দেখছেন কিন্তু টেন্সের ব্যবহারটা ওখানে ভুল আছে, তাহলে তো আপনি বুঝে যাবেন যে এই শব্দগুলো থাকলে তো এই টেন্সটা হবে। একটা শব্দ আছে এভরিডে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কিন্তু আপনার ওখানে ব্যবহারটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে তো আপনি বুঝে যাবেন যে এই শব্দগুলোর ব্যবহার। তাহলে আমাদের এটা কিন্তু ভীষণ জরুরি একটা পার্ট গ্রামার শেখার জন্য টেন্স মার্কার্স। তাহলে আশা করছি আপনাদের এই ভিডিওটা ভীষণ উপকার হবে এবং টেন্সার স্ট্রাকচার এইসব ক্ষেত্রে না জানলেও বা ভুলে গেলেও চলে যাবে, কারণ আপনি যদি এই শব্দগুলা মনে থাকে তাহলে আপনি কিন্তু সাথে সাথেই ওটা নোটিস করতে পারবেন যে ভুলটা কোথায় আছে। তাহলে আজকের আমার বিষয় ছিল টেন্স মার্কার্স রাইট অর রং পার্ট 1। তো ভালো লেগেছে আশা করছি ভিডিওটা, এবং অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।